ইসরায়েলের তেল আবিব থেকে আসা একটি ফ্লাইটে ইহুদি ও ইসরায়েলিদের প্রতিরোধ করতে বিমানবন্দরে ঢুকে পড়েছিল রুশ নাগরিকরা। রোববার রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের মাখাচকালা বিমানবন্দরে স্থানীয় বাসিন্দারা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। খবরে বলা হয়েছে এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি, তবে অন্য 20 জন সামান্য আহত হয়েছে। N-12 অনুযায়ী জনতা বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করছে বলে পাইলটদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। তখন পাইলটরা বিমানটিকে অন্য বিমানবন্দরে নিয়ে যান, কিন্তু সেখানেও জনতা গিয়ে উপস্থিত হয়। তাদের রুখতে বিমানবন্দরের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে ফেলে রুশ বিমান কর্তৃপক্ষ সকল বিমানকে অন্য বন্দরে সরিয়ে দেয়। একটি নিরাপত্তা সূত্র জানায়, অল্প কয়েকজন ইসরায়েলি ও ইহুদি বিমানবন্দরে ছিল, তারা নিরাপদে রয়েছে, তাদেরকে দ্রুত মস্কোতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা কাউন্সিল উদ্বেগ প্রকাশ করে, সকল ইসরায়েলি ও ইহুদি নাগরিককে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়। স্থানীয় টেলিগ্রাম চ্যানেলগুলোতে শেয়ার করা ফুটেজ দেখা যায়, ওই লোকজন আল্লাহু আকবার ধ্বনি দেয়। তারা ফিলিস্তিনি পতাকা বহন করছিল। কাস্পিয়ান সাগর উপকূলে অবস্থিত দাগেস্তান হল রুশ ফেডারেশনের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। 2012 সালের জনসমূহ অনুযায়ী এখানকার জনসংখ্যা 83 ভাগই মুসলমান। এই অঞ্চলে প্রায় 400 ইহুদি পরিবার বাস করে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা জোরদার করার সাথে সাথে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। শনিবার ফিলিস্তিনপন্থী হাজার হাজার বিক্ষোভকারী ব্রিটেনে মিছিল করেছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। গাজার সল বাহিনীকে শক্তিশালী করে যুদ্ধ বাড়িয়ে ইসরায়েলি তীব্র হামলা আরও হাজার হাজার বেসামরিক লোক মারা যাওয়ার আশঙ্কা করে সতর্ক করেছে জাতিসংঘ। ইসরায়েলি কর্মকর্তাদের মতে 7 অক্টোবর ফিলিস্তিনি দল গাজা সীমান্ত পেরিয়ে হামলা চালিয়ে 1,400 জনকে হত্যা এবং 220 জনেরও বেশিকে জিম্মি করার পর ইসরায়েল তার বোমা হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েল হামলার পর থেকে 7,300 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে 3,500 জনের বেশি শিশু রয়েছে। লন্ডনে টানা তৃতীয় সপ্তাহে ফিলিস্তিনিদের সমর্থনে বড় সমাবেশ আয়োজনে অংশগ্রহণ করা বিক্ষোভকারী 63 বছর বয়সী দানি নাদিরি বলেন, গাজার সাহায্য পৌঁছানো এবং জিম্মিদের মুক্তির লড়াইয়ে মানবিক বিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের আহ্বান যথেষ্ট নয়। নাদিরি বলেন, পূর্ণ যুদ্ধবিরতি হওয়া দরকার, এখন আর বাড়তে না দিয়ে কিছু করার সময় এসেছে। বিক্ষোভকারীরা ওয়েস্টমিনিস্টারের যুক্তরাজ্যের পার্লামেন্টে যাওয়ার আগে দুপুরে টেমস নদীর তীরে একটি কেন্দ্রীয় পয়েন্টে জড়ো হয়। ব্রিটিশ মিডিয়া অনুসারে প্রায় 1,00,000 লোক লন্ডনের মার্চ ফর প্যালেস্টাইন যোগ দেয়। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর জানিয়েছে ব্রিটিশ মিডিয়া। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ মার্চ ফর প্যালেস্টাইন বিক্ষোভের টহল দেওয়ার জন্য 1,000-এরও বেশি কর্মকর্তা মোতায়েন করেছে। পুলিশ এক বিক্ষোভকারীকে একজন অফিসারকে লাঞ্ছিত করার সন্দেহে এবং অন্য একজন বর্ণবাদী মন্তব্য ও হত্যার হুমকি দেওয়ার দায়ে গ্রেফতার করেছে। এদিকে প্যারিসে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করেছে শনিবার হাজার হাজার বিক্ষোভকারী। ফ্রান্স জুড়ে সমাবেশে অংশ নেয় বিক্ষোভকারীরা। প্যারিসের জনসাধারণের অনুমোদনের ভিত্তিতে জারি করা আদালতে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একটি বিক্ষোভে যোগ দেয়। পুলিশের বিশাল বাহিনী রাজধানী কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের বাধা দেয়। ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। আয়োজকরা জানিয়েছেন দক্ষিণ অঞ্চলের নগরী মার্সেই 4,000 জন মিছিল করেছে। পুলিশ এই সংখ্যাকে 1,800 জন উল্লেখ করেছে। সুইজারল্যান্ডের 7,000 বিক্ষোভকারী জুরিখে জড়ো হয়। লুসানেকে 2,000, জেনেভাতে 1,800 এবং বার্নে 1,000-এরও বেশি লোক বিক্ষোভে যোগ দেয়।